শুরু হলো দশম জাতীয় সংসদের তৃতীয় বাজেট অধিবেশন। আজ নতুন অর্থ বছরের বাজেট পেশ। শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো সহ নিত্যপণ্যের দাম নাগালে চান সাধারণ মানুষ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে আর থাকতে পারছেন না সংসদ সদস্যরা। আদেশ হাইকোর্টের, রায় প্রকাশের পরে পদক্ষেপ জানালেন শিক্ষামন্ত্রী। পছন্দের প্রিজাইডিং অফিসার না দেয়ায় চট্টগ্রামের বাঁশখালীতে নির্বাচনী কর্মকর্তাকে লাঞ্ছনার অভিযোগ স্থানীয় এমপির বিরুদ্ধে। 14টি ইউনিয়নে ভোট গ্রহণ স্থগিত। বিশাল জনসংখ্যার বাসস্থান ও খাদ্য চাহিদা মেটাতে ডুবোচরগুলোকে কাজে লাগাতে হবে বললেন প্রধানমন্ত্রী। ডিজিটাল ম্যাপ তৈরি করতে জরিপ অধিদপ্তরকে নির্দেশ। ধানমন্ডিতে স্বাস্থ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের সময় আন্দোলনরত নার্সদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। পুলিশ সহ আহত 20। রাতে আবারও ঢাকা মেডিকেলে অবস্থান বিক্ষোভকারীদের। প্রবাসের সময়ে সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। শুরুতেই বাজেট প্রসঙ্গ। দশম জাতীয় সংসদের তৃতীয় বাজেট অধিবেশন শুরু হয়েছে। বুধবার বিকেল 5টায় অধিবেশন শুরু হয়। বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের 2016-17 অর্থ বছরের বাজেট পেশ করার কথা রয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সংসদে নতুন অর্থ বছরের বাজেট পেশ করবেন। এরপর প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা শেষে তা পাশ হবে। এর আগে বুধবার বিকেলে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে নির্ধারণ করা হয় চলতি সংসদের মেয়াদ। এতে আগামী 28 জুলাই পর্যন্ত অধিবেশন চলার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে 1 থেকে 16 জুলাই পর্যন্ত অধিবেশন মুলতবি থাকবে। ভাগ্যের আমূল পরিবর্তন নয়, আসছে বাজেটে সাধারণ মানুষের চাওয়া নিত্যপণ্যের দাম থাকতে হবে নাগালের মধ্যে। নজর দেওয়ার আহ্বান রাস্তাঘাটের উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর দিকেও, আর নতুনভাবে করের হার না বাড়িয়ে পরিধি বাড়ানোর আহ্বান ব্যবসায়ীদের। তবে বরাদ্দ যাই হোক, তার সফল বাস্তবায়ন চান সবাই, যেখানে অর্থের সুষম বণ্টন ও ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিতেরও দাবি রয়েছে প্রত্যেকের। রিপোর্ট জুবায়ের ফয়সালের। দেশ জুড়ে পাড়া মহল্লা, ফুটপাতের চা দোকান কিংবা কাজের অবসরে খেটে খাওয়া মানুষগুলো বাজেট নিয়ে নানা আলাপচারিতায় মেতে ওঠেন নিজেদের মতো করেই। কিন্তু অর্থ বছরের আয় ব্যয়ের সম্ভাব্য খতিয়ানে সাধারণ মানুষের এসব ভাবনা চিন্তার প্রতিফলন ঠিক কতটুকু ঘটে, যাদের জন্য বাজেট সেই তৃণমূলের মতামতি বা কতটা গুরুত্বপূর্ণ জাতীয় এই ইস্যুটিতে। বাজেটটা আরো পিছিয়ে দিলে অসুবিধা কি? জুন মাসেই যে আমাকে বর্ষাকালে খুঁড়াখুড়ি করতে হয় এমন কোনো কথা না। প্রত্যেক বছর যখন এই জুন মাসটা আসে, দরিদ্র মানুষ আছে, তারা কিন্তু একটা আতঙ্কের মধ্যে থাকে। দাম বাইরে যাইতেছে, আমার তো ইনকাম বাড়তেছে না। তবে বাজেটে কর্মসংস্থানের নতুন খাত সৃষ্টির সঙ্গে গবেষণার ক্ষেত্রে বরাদ্দ বাড়ানোর দাবি শিক্ষার্থীদের। ব্যবসায়ীরা বলছেন কমাতে হবে করের হার। শিক্ষকদের দাবি বরাদ্দ বাড়াতে হবে শিক্ষার মান বৃদ্ধিতে। রিসার্চের ক্ষেত্রে মানে অনেক বেশি বাজেট যে দিতে হবে, তার থেকে বাজেটটা যেন কাজে লাগে এবং বেশি মানে ইন্সপাইরেশন এবং ইনোভেটিভ হওয়া উচিত। সময়ের সাথে সাথে শিক্ষা খাতে যে বাজেটটা যে পরিমাণ বাড়ানোর কথা ছিল সেটা কিন্তু বাড়ে নাই। যখনই কোনো ব্যবসায়ীর উপরে ট্যাক্স ভ্যাট চাপ পড়বে, সেটা সাধারণ জনগণের উপরে আলটিমেটলি ওই চাপটা চলে যাবে। এদিকে প্রতি বছরই বাজেটের আকার বাড়লেও প্রকল্প বাস্তবায়নে গুণগত পরিবর্তন আসছে না বলেই মত অর্থনীতিবিদদের। বাজেটে বরাদ্দ রাখা হলো একটা ট্রেনিং এর জন্য, সেই ট্রেনিংটা কিন্তু বাস্তবায়িত হবে একটা মন্ত্রণালয়ের মাধ্যমে, একটা দপ্তরের মাধ্যমে। সেইখানে যদি কোয়ালিটি গড়বড় থাকে তাহলে বাজেট দিয়েও কোনো লাভ নেই। 2 জুন জাতীয় সংসদে মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদের তৃতীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রাষ্ট্রের নাগরিকদের প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে সমন্বয় ঘটানোর আরেক নাম বাজেট। যদিও সামাজিক স্তরভেদে এক একজনের কাছে যার ব্যাখ্যাও এক এক রকম, কিন্তু একটা জায়গাতে এসে সবাই প্রকাশ করেন অভিন্ন মত, আর তা হলো প্রস্তাবিত বাজেট হতে হবে সফলভাবে বাস্তবায়িত। নিশ্চয়ই জনপ্রতিনিধিরাও তেমনটি ভাবেন, অন্তত দীর্ঘমেয়াদী উন্নয়ন আর টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা পূরণে যার কোনো বিকল্প নেই। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে কোনো সংসদ সদস্য থাকতে পারবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বুধবার এক রিটের চূড়ান্ত নিষ্পত্তি করে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই রায় দেন। তবে বর্তমান কমিটিতে থাকা সংসদ সদস্যরা তাদের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত এই কমিটিগুলোতে থাকতে পারবেন। শিক্ষামন্ত্রী জানান, আদালতের রায় হাতে পেলে কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা অনুযায়ী এতদিন এক সংসদ সদস্য তার সংসদীয় এলাকায় চারটি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন। বৃহস্পতিবার ফিকারুননেসা স্কুল অ্যান্ড কলেজের বিশেষ কমিটি বাতিল চেয়ে করা এক রিটের চূড়ান্ত নিষ্পত্তি করে সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পদে সংসদ সদস্যের থাকা অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। চারটি স্কুল কলেজ গভর্নিং বডির সভাপতি হন, আজকের থেকে ওই রায়ের ফলে তারা সেই সভাপতি পদে থাকতে পারবেন না। বিশেষ কমিটি গঠন করে সেই বিশেষ কমিটি গঠনের ধারা 50 তাও বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট। এতে বর্তমানে যারা ব্যবস্থাপনা কমিটিতে আছেন তারা মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত থাকতে পারবেন, এরপর কোনো সংসদ সদস্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে পারবেন না। রেগুলেশন 5 এবং 50 কে চ্যালেঞ্জ করে আল্ট্রাভাইস ডিক্লেয়ার হয়েছে, কাজে এই এই আদালতের এই রায়ের বিরুদ্ধে আমরা অবশ্যই উচ্চতর আদালতে যাব। এদিকে রায়ের প্রতিক্রিয়ায় সচিবালয়ে শিক্ষামন্ত্রী জানান, পূর্ণাঙ্গ রায় পেলেই আদালতের আদেশ বাস্তবায়ন করা হবে। হাইকোর্ট যদি রায় দেয়, যে রায় দিবেন আমরা মানতে বাধ্য, আমরা সেটা মানবো, এবং সেটা রায়ের ব্যাপারে পূর্ণাঙ্গ কোনো তথ্য আমরা এখনো পাইনি, পাইলে আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব। আর রিটকারীর আইনজীবীরা জানান, এই রায়ের কারণে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ ও ভর্তি বাণিজ্য বন্ধ হবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের পরও অনেকের সিম বন্ধের অভিযোগ, কাস্টমার কেয়ারে গ্রাহকদের ভিড়, দ্রুতই সমাধান হবে জানালো বিটিআরসি। পছন্দের প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ না দেয়ায় চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের উপস্থিতিতে নির্বাচনী কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে। এই ঘটনায় বাঁশখালীর সব ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে। পাশাপাশি সংসদ সদস্য সহ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা। বিস্তারিত কমল দেব রিপোর্টে। এপি মহোদয় নিজে উপস্থিত থেকে নিজে হাতে আমাকে ফিজিক্যালি হ্যারাস করেছে, আমাকে মা বাপ থেকে গালাগাল। এইভাবেই চট্টগ্রাম 16 আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ও তার সমর্থকদের হাতে লাঞ্ছিত হওয়ার কথা জানান চট্টগ্রামের বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম। তার অভিযোগ, শেষ ধাপে অনুষ্ঠেয় নির্বাচনে কয়েকটি ইউনিয়নে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসার নিয়োগে তার কাছে একটি তালিকা পাঠায় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, কিন্তু তালিকা অনুযায়ী প্রিসাইডিং অফিসার নিয়োগ না দেওয়ায় বুধবার দুপুরে উপজেলা পরিষদের একটি কক্ষে আটকে রেখে তাকে মারধর করা হয়। একজন সাব ইন্সপেক্টর উপস্থিত ছিলেন, চাঙ্কু নামের, বাঁশখালী থানায় সম্ভবত উনি আছেন, ওনার উপস্থিতিতে আমাকে হামলা করা হয়েছে। দরজা আটকে দিয়ে এমপি মহোদয় আমাকে প্রথম আঘাত করেন, তো আমি তখন চিৎকার করে বলেছি যে স্যার আপনি আমাকে ফিজিক্যালি হ্যারাস করতে পারেন না স্যার, এটা অনৈতিক স্যার। এরপরে বাইরে থেকে আরো সন্ত্রাসীরা এসে আমাকে কিল ঘুষি লাথি চড় থাপ্পড় ইচ্ছামতো দিয়েছেন। ঘটনার পরেই সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, তার ব্যক্তিগত সহকারী তাজুল ইসলাম এবং বাঁশখালী থানার এসআই চাঙ্কুর বিরুদ্ধে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেন চট্টগ্রামের জেলা নির্বাচন কর্মকর্তা। অভিযোগে বলেছি যে মহোদয় ওনাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে, মারধর করেছে, এবং এই বিষয়ে পরবর্তী করণীয় সম্পর্কে নির্দেশনা প্রদানের জন্য বলা হয়েছে। ইলেকশন কমিশন থেকে আমাদের পরবর্তী করণীয় সম্পর্কে আসবে, আমরা সেই অনুসারে ব্যবস্থা নিব। এই ঘটনায় আগামী 4 জুন অনুষ্ঠেয় বাঁশখালী উপজেলার 14টি ইউনিয়ন পরিষদের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পিএসসির মাধ্যমে নিয়োগ বাতিল ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে স্বাস্থ্যমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থানরত নার্সদের জলকামান ও লাঠিচার্জ করে সরিয়ে দিয়েছে পুলিশ। এ সময় উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় 8 পুলিশ সদস্য সহ আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক। এদিকে দাবি আদায়ের শান্তিপূর্ণ অবস্থানে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে, নার্সরা এমন অভিযোগ করলেও পুলিশ বলছে এলাকার নিরাপত্তা বিধানেই তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এরই জের ধরে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। রিপোর্ট রাশেদ বাপ্পির।
ব্যাচ মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরে করা আন্দোলনের ধারাবাহিকতায় সন্ধ্যা থেকেই স্বাস্থ্যমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান করছিল আন্দোলনরত নার্সরা। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ব্যবহার করে পুলিশ। এর এক পর্যায়ে উভয়ের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় আন্দোলনরতরা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ শুরু করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার এক পর্যায়ে হঠাৎই আবির্ভাব হয় সাদা পোশাকে একদল যুবকের। লাঠি সোঁটা নিয়ে আন্দোলনরত নার্সদের উপর হামলা চালাতে দেখা যায় তাদের। এদিকে পুলিশের হামলায় আহত নার্সদের অভিযোগ, গত এক মে আন্দোলনরত নার্সদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। তবে এক মাস পার হলেও দাবি পূরণে সরকারের পক্ষ থেকে কোনো প্রকার পদক্ষেপ না দেখেই তারা আবারও আন্দোলনে নামেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন। পুলিশরা এসে আমাদের উপরে নিজেরা অত্যাচার করছে, দুইটা নার্সকে ওনারা পুরুষ পুলিশ লাঠি মারছে। স্বাস্থ্যমন্ত্রী আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন ব্যাচ মেয়াদ এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ দিবেন, কিন্তু সেই আশ্বাসই রয়ে গেছে, সেটা বাস্তবে ফল নেয়নি। একটা মেল পুলিশ আমার পায়ে পাড়ি মারছে দেখেন, কেন আমরা তো শান্তিপূর্ণ ভাবে ওখানে দাঁড়াইছিলাম, কেন একটা মেল পুলিশ কেন আমাদের কিভাবে অত্যাচার করবে, কেন আমরা তো তাদের কোনো ক্ষতি করি নাই। এদিকে পুলিশের দাবি, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি ও আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলার জন্যই নার্সদের সরিয়ে দিতে বাধ্য হয়েছেন তারা। গত দুই তিন দিন এই ধানমন্ডি এলাকাতে এসে বিশৃঙ্খল অবস্থা তৈরি করার চেষ্টা করেছে, আজকেও তারা চেষ্টা করছিল, তাদেরকে আমরা বারংবার ওয়ার্নিং দিয়েছি, তারা যখন উঠে নেয় তখন আমরা এক পর্যায়ে তাদেরকে ওয়াটার গ্রাউন্ডে পানি দিয়ে আমরা তাদেরকে সচেতন করে দিয়েছি এবং আপনারা সেটা দেখেছেন। আমাদের 8-10 জন আহত হয়েছে, 2 সদস্য, তারা বিক্ষিপ্ত ইট পাটকেল নিক্ষেপ করেছিল, আমরা তাদেরকে ইতিমধ্যে 2 জনকে অ্যারেস্ট করতে সক্ষম। আমাদের সঙ্গে কোনো বহিরাগত কেউ ছিল না, আপনারা দেখছেন সবই নারী পুলিশ এবং পুরুষ পুলিশ। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ঘোষিত গত 28 মার্চ লিখিত পরীক্ষার মাধ্যমে নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই আন্দোলনে নামেন নার্সরা। রাশেদ দাপ্পি, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের নানা সীমাবদ্ধতা সত্ত্বেও বিপুল জনসংখ্যার খাদ্য বাসস্থান সহ নিরাপত্তা নিশ্চিত করতে তথ্য উপাত্তের পরিকল্পিত ব্যবহারের মাধ্যমেই সামনে এগোতে হবে। বুধবার সকালে রাজধানীর সোনারগাঁ হোটেলে NSTI বাংলাদেশ স্থাপন সংক্রান্ত এক আন্তর্জাতিক সেমিনারে তিনি বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী আরও বলেন, ভৌগোলিক অবস্থান কাজে লাগিয়ে বাংলাদেশকে প্রাচ্য ও পাশ্চাত্যের সেতুবন্ধন হিসেবে গড়ে তোলা হবে। সুদূর প্রসারী পরিকল্পনা আর দীর্ঘমেয়াদে গৃহীত নানা ধরনের প্রকল্পের মাধ্যমে এরই মধ্যে বাংলাদেশ প্রবেশ করেছে নিম্ন মধ্যমায়ের দেশে। আগামীতে উন্নত বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি খাতের পুঙ্খানুপুঙ্খ তথ্য উপাত্ত তৈরি করে উন্নয়নের এই গতি ধরে রাখতে চায় সরকার। এজন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ন্যাশনাল স্পেশাল ডাটা ইনফ্রাস্ট্রাকচার NSDI গড়ে তুলছে সরকার। সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশে NSDI বিষয়ে আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী পর্বে এর গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশকে যথার্থভাবে গড়ে তুলতে প্রয়োজন পর্যাপ্ত তথ্য উপাত্তের ইতিবাচক ও পরিকল্পিত ব্যবহার। এইটুকু মানে জায়গার ভিতরে এত মানুষ, কাজেই তাদের সব ধরনের নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। সেটা করতে গেলে আমাদের যথেষ্ট কাজ করতে হবে, কিন্তু সেগুলি করতে হবে অত্যন্ত পরিকল্পিতভাবে। কাজে আমরা মনে করি যে NSDI হলে পরে আমাদের এটা অত্যন্ত সহজ হবে। আমাদের জরিপ অধিদপ্তরকে সমুদ্র উপকূলের জরিপ কার্যক্রম পরিচালনা করার জন্য ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, ভৌগোলিক গুরুত্ব কাজে লাগিয়েই প্রাচ্য ও পাশ্চাত্যের সেতু বন্ধ হিসেবে গড়তে হবে বাংলাদেশকে। ভৌগোলিক অবস্থান আমাদের এমন গুরুত্ব দিয়েছে, আমরা যদি এটা সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে প্রাচ্য পাশ্চাত্যের মাঝে যে সেতু বন্ধ রচনা করা সেটা কেবল বাংলাদেশই পারবে। যে আমার বাংলাদেশ সম্পর্কে সমস্ত ডাটাটা সেখানে থাকবে, এটার জন্য কখনো কেউ আবার অপব্যবহার করতে না পারে সেদিকে আমাদের বিশেষ দৃষ্টি রাখতে হবে, সেজন্য একটা আইন প্রণয়নও দরকার। এরপর রাজধানীর মিরপুরের ধামালকোটে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের ডিজিটাল ম্যাপিং সেন্টারের ভিডিও কনফারেন্স করে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইলে নির্বাচনী সহিংসতায় আহত হয়েছেন অন্তত 10 জন। এ সময় বেশ কয়েকটি নির্বাচনী ক্যাম্প ও বাড়িঘরে ভাঙচুরের খবর পাওয়া গেছে। বুধবার রাত 9টার দিকে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নে এই সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আফজাল হোসেনের সমর্থকরা একটি মোটরসাইকেলে মিছিল নিয়ে চারাবাড়ি বাজারে আসে। তারা স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী বাবলু মিয়ার সমর্থকদের উপর হামলা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় অন্তত 25টি বাড়িঘরে হামলা করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের এক তারিখে আমরা রিপোর্ট প্রচার করে থাকি। এরই ধারাবাহিকতায় আজও থাকছে একটি রিপোর্ট। মূল পদ্মা সেতুর কাজ প্রাথমিক পর্যায়ে থাকলেও প্রায় শেষ হয়ে এসেছে দুপ্রান্তের অ্যাপ্রোচ রোডের কাজ। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, মাওয়া প্রান্তে আগামী মাসের মধ্যে আর জাজিরা প্রান্তে কাজ শেষ হবে চলতি বছরের ডিসেম্বরে। মূল সেতুর প্রায় দুই বছর আগেই অ্যাপ্রোচ রোডের কাজ শেষ হয়ে আসায় জাজিরা প্রান্তটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। পদ্মা সেতু নিয়ে এহসান জুয়েলের রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। নদীপথে মাওয়া প্রান্ত থেকে জাজিরার দিকে যতদূর যাওয়া যায় চোখে পড়ে মূল সেতু নির্মাণ কাজ। গত ডিসেম্বরে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর পুরোদমে এগিয়ে চলছে কাজ। এই সেতুর সঙ্গে দুই প্রান্তের সংযোগ তৈরি করবে যে সড়ক, তার কাজও প্রায় শেষের দিকে। জাজিরা প্রান্তের মূল অ্যাপ্রোচ রোডটি 10.67 কিলোমিটার দৈর্ঘ্যের, এর সঙ্গে আশপাশের স্থানীয় সড়কগুলোকে সংযোগ দেওয়ার উদ্দেশ্যে নির্মাণ করা হচ্ছে আরও 12 কিলোমিটার সার্ভিস রোড। আর মাওয়া প্রান্তে 1.67 কিলোমিটার অ্যাপ্রোচ রোডের সঙ্গে যোগ হচ্ছে আরও 3 কিলোমিটার সার্ভিস রোড। কাজ একেবারেই শেষ পর্যায়ে। জুলাইয়ের মধ্যে মাওয়া প্রান্তে আর অক্টোবরের মধ্যে এই জাজিরা প্রান্তে সংযোগ সড়কের কাজ শেষ হবার কথা। মাওয়া প্রান্তের কাজ নির্ধারিত সময় শেষ হলো এই প্রকল্পটির সঙ্গে নতুন করে কাঁঠালবাড়ি রোডটি যোগ হওয়ায় কাজ শেষ হতে সময় লাগবে পুরো বছরটাই। সব মিলে পদ্মা সেতু দুই বছর আগে শেষ হবে সংযোগ সড়কগুলোর কাজ। তারপর ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে এই জাজিরা সড়কের উপর চলবে দক্ষিণ পশ্চিমাঞ্চলমুখী যানবাহন, যা একই সঙ্গে দেশের সক্ষমতার প্রতীক হয়ে থাকবে বিশ্বের বুকে। জাজিরা প্রান্তের অ্যাপ্রোচ রোডটিতে এর মধ্যেই 150 থেকে 270 মিটার লম্বা 5টি ব্রিজ, 20টি কালভার্ট ও 8টি আন্ডারপাসের কাজ শেষ করা হয়েছে। শেষের দিকে মাওয়া অ্যাপ্রোচ রোডের কাজও। যা কিছু ফ্যাসিলিটিস ডেভেলপড করা হচ্ছে, মূল যে অংশগুলো, মূল অংশগুলো কিন্তু হয়েই গেছে, এখন ফিনিশিং টাচের মধ্যে আমরা আছি আর কি। জাজিরা প্রান্তের কাজ শেষ হতে নির্ধারিত সময়ের চেয়ে কয়েক মাস বেশি সময় লাগলেও তাতে মূল কাজে কোনো সমস্যা হবে না বলে দাবি প্রকল্প পরিচালকের। ট্রুলি বলি যে আমরা তো 2-3 মাস স্লিপেজ আছে, বাট এই স্লিপেজটা আমরা আশা করছি এই এই মৌসুমে কভার করতে পারব। যদি 2-1 মাস দেরি হয়, যেটা আমাদের প্রজেক্টের থেকে আমরা 2 বছর আগে শেষ করছি অ্যাপ্রোচ রোড, এই জন্য আমরা ওরিড না। এ পর্যন্ত মাওয়া প্রান্তের 90% এবং জাজিরা প্রান্তে 72% সংযোগ সড়কের কাজ শেষ হয়েছে। ইহসান জুয়েল, সময় সংবাদ, মাদারীপুর। প্রবাসী সময়ে আরো থাকছে 2017 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি চূড়ান্ত। এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি টাইগাররা। মানবতা বিরোধী অপরাধের দায়ে হবিগঞ্জের মহিবুর রহমানের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মহিবুরের ছোট ভাই মজিবুর ও তার চাচাতো ভাই আব্দুর রাজ্জাককে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় দেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ আর রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করার কথা জানিয়েছে আসামি পক্ষ। মানবতাবিরোধী অপরাধের দায়ে হবিগঞ্জের দুই ভাই মহিবুর ও মজিবুর রহমান এবং তারই চাচাতো ভাই আব্দুর রাজ্জাকের বিচার শুরু হয় গত বছরের 29 সেপ্টেম্বর। এরপর উভয় পক্ষের সাক্ষ্য গ্রহণ, জেরা ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত 11 জানুয়ারি তাদের বিচার শেষ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ঘোষণা করেন চূড়ান্ত রায়। রায়ে মুক্তিযোদ্ধা রজব আলী ও আকল আলীকে হত্যার দায়ে মহিবুরের মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। আর দুজনকে ধর্ষণ, নির্যাতন ও লুটপাট সহ অপর 3 অপরাধে মজিবুর ও আব্দুর রাজ্জাকের আমৃত্যু কারাদণ্ডাদেশ ঘোষণা করেন ট্রাইব্যুনাল। মহিবুর রহমান বড়মিয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং বাকি দুজনকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকরের জন্য বলা হয়েছে যে বাই শুটিং বাদ ফাঁসি দিয়ে গলায় রশি ঝুলিয়ে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য। আসামি পক্ষ জানান এ রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করবেন তারা।
তিনজন আসামির মধ্যে সবাই এই মামলায় খালাস পাওয়ার মতো মামলার অবস্থা ছিল। এরপরও আদালত যে বিচার দিয়েছে রায় দিয়েছে, এই রায়ের বিরুদ্ধে আসামিগণ উচ্চ আদালতে আপিল করবে। আইন অনুযায়ী ট্রাইব্যুনালের রায়ের এক মাসের মধ্যে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবে দুপক্ষই। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের পরও অনেক গ্রাহকের সিম বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে বিভিন্ন মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে গিয়ে দেখা যায় অনেকে আজও এই সিম নিবন্ধন করছেন। এছাড়া মোবাইল অপারেটর এয়ারটেলের সিম বেশ কিছু এলাকায় বন্ধ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে বিটিআরসি বলছে খুব শিগগিরই সব সমস্যার সমাধান করা হবে। সরকার নির্ধারিত 31 মে এর পর কেবল অনিবন্ধিত সিম বন্ধ হওয়ার ঘোষণা ছিল। তবে বুধবার বিভিন্ন অপারেটর কাস্টমার কেয়ারে গিয়ে দেখা যায় নির্ধারিত সময়ের আগে নিবন্ধন করলেও অনেক গ্রাহকের সিম বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও বিটিআরসির নিয়ম অনুযায়ী 1 জুন থেকে সিম নিবন্ধন করতে 150 টাকা ফি নেওয়ার কথা থাকলেও মোবাইল অপারেটররা তা বিনামূল্যেই করে দিচ্ছেন। ওনারা ফিঙ্গার নিছে, টিপ নিছে, সব নিছে, নিয়ে এগুলা কইরাই যে কাগজ দিছে, এখন আবার এগুলা দিছে, এগুলা দিয়ে আবার করণ লাগবো। গতকাল রাত্রি থেকে আমার সিমটি বন্ধ হয়ে গেছে, এখন আসতে বলে যে না এটা তো রেজিস্ট্রেশন হয় না, এটা আপনার হালনাগাদ করা হয়েছে। মাসখানেক আগে এখানে এসে এই এই কর্পোরেট অফিসে এসে আমি সিম নিবন্ধন করে যাই, তারপরও আজকে আমার ইনকামিং আছে, আউটগোয়িং বন্ধ হয়ে গিয়েছে। এ বিষয়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বলছে এত বিশাল কাজে সামান্য কিছু ভুল ত্রুটি থাকা স্বাভাবিক। যেহেতু এত হিউজ লক্ষ লক্ষ না কোটি আপনার সিম, এগুলো ধরেন ফেস বাই ফেস বন্ধ করা, ইনকামিং ইং আউটগোয়িং বন্ধ করতে যে দু চারটা ভুল হতে পারে, বাট আমার বিশ্বাস যে এটা খুব শিগগির এই সমস্যাটা সমাধান করতে পারবে। বেশ কিছু এলাকায় এয়ারটেলের সিম বন্ধ থাকার বিষয়ে কমিশন সচিব বলছেন এটা সংশ্লিষ্ট অপারেটরদের নিজস্ব যান্ত্রিক ত্রুটি, খুব শীঘ্রই এর সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। এয়ারটেলটা এক্স্যাক্টলি ওদের যে মোবাইল সুইচিং সেন্টার, সেখানে কিছু একটা কারিগরি ত্রুটি হয়েছে এবং এর সাথে কিন্তু আপনার সিম রেজিস্ট্রেশনের যে বন্ধ বা আনরেজিস্টার্ড সিম বা রেজিস্টার্ড সিম এর কোনো সম্পর্ক নেই। বিটিআরসির হিসেব মতে গ্রাহকদের হাতে থাকা প্রায় 13 কোটি 20 লাখ সিমের মধ্যে 10 কোটি 48 লাখ সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হয়েছে। অনিবন্ধিত সিমের গ্রাহকরা 150 টাকা জমা দিয়ে সিম নিবন্ধন করলে তা পুনরায় সচল হবে। এছাড়াও অনিবন্ধিত সিমের মেয়াদ 450 দিন পার হওয়ার পর বিজ্ঞপ্তির মাধ্যমে সংযোগ বিক্রির ঘোষণা দিতে পারবে অপারেটররা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সৌদি নেতৃত্বাধীন জোটে বাংলাদেশের সামরিক সহযোগিতার বিষয়টি বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আগামী 3 জুন থেকে সৌদি আরবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী জানান সফরের দেশটিতে বাংলাদেশি নারী শ্রমিকদের নিরাপত্তার উপর জোর দিয়ে শ্রমবাজার সম্প্রসারণের বিষয়ে আলোচনা করা হবে। গেল সপ্তাহে জাপানে অনুষ্ঠিত বিশ্বের অর্থনৈতিক ও শিল্পোন্নত দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের গ্রুপ অব 7 শীর্ষ সম্মেলনের আউটরিচ অনুষ্ঠানে যোগ দিয়ে স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং উন্নত অবকাঠামো নির্মাণে বাংলাদেশের অভিজ্ঞতা ও অর্জন তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার আগামী 3 থেকে 7 জুন সৌদি আরব সফর করবেন প্রধানমন্ত্রী। শ্রমবাজার, বিদেশি বিনিয়োগ এবং হজ ব্যবস্থাপনা ইস্যুতে দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের দেশটির সঙ্গে শক্তিশালী সম্পর্ক বাংলাদেশের। এমনকি আইএস বিরোধী সৌদি নেতৃত্বাধীন 34 দেশের জোটেও অংশ নিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর সফরের আগে এ জোটে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। সামরিক জোটে যেটা হয় যে থাকতে হবে বাধ্যতামূলকভাবে, অংশগ্রহণ করতে হবে, যদি চায় সাহায্য আপনি দিতে বাধ্য, আপনার দেশ দিতে বাধ্য, তো সেই জিনিসটা এখানে থাকছে না, যে এটা সম্পূর্ণভাবে ভলান্টারি, অর্থাৎ এটা ঐচ্ছিক, আপনার ইচ্ছার উপরে, আপনার দেশের ইচ্ছার উপরে নির্ভর করছে। দেশটিতে বর্তমানে 13 লাখ পুরুষ এবং 21 হাজার নারী বাংলাদেশি শ্রমিক কর্মরত আছেন, তবে অভিযোগ রয়েছে তাদের উপর নানা ধরনের নির্যাতনের। এই বিষয়ে সরকার সতর্ক বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। যেখানে মহিলা শ্রমিক বা গৃহকর্মী যেখানে কাজ করবেন সেখানে তার পিতাও যেতে পারবেন, অথবা পিতা না থাকলে ভাই যেতে পারবেন এবং তারা সেখানে কাজ করবে, তারাও ওই পরিবারে কাজ করবে। তো এটা তো মনে হয় শুরু হয়েছে, কাজে এটা দেখা যাক কিভাবে কাজ করছে। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের আমন্ত্রণে বর্তমান মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথমবারের মতো এই সফরে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হবে। হেসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। শীর্ষ সন্ত্রাসীদের নাম ভাঙিয়ে দেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে চাওয়া হচ্ছে চাঁদা, দেয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। ভুক্তভোগীরা পরিবার সহ আতঙ্কে দিন কাটাচ্ছেন, আবার ভয়ে কেউ কেউ অর্থ দিচ্ছেন।
এ ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সহায়তা চেয়েছেন অনেকে। পুলিশ বলছে দেশে ঘোষিত কোনো শীর্ষ সন্ত্রাসী না থাকলেও প্রতারক চক্রের এই ধরনের অপকর্মের ব্যাপারে সতর্ক রয়েছেন তারা। রিপোর্ট শরীফুল ইসলামের। তত্ত্বাবধায়ক সরকার থাকাকালে সরকার যাকে শীর্ষ সন্ত্রাসী বলে ঘোষণা দিয়েছেন, আমি সেই সুব্রত বাইন কথা বলছিলাম কলকাতা থেকে। এবার অবশ্যই চিনতে পারছেন, এভাবেই শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন শাহাদাত বাহিনী সরবরাহ পার্টির সদস্য পরিচয়ে দেশে এবং দেশের বাইরে থেকে মোবাইল ফোনে চাঁদা চাওয়া হচ্ছে, যা 25,000 থেকে 25,00,000 টাকা পর্যন্ত। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ছে স্বজনদের মধ্যে, নিজের এবং পরিবারের নিরাপত্তার কথা ভেবে কেউ কেউ দিচ্ছেন অর্থ, তবে ভয়ে অনেকেই গোপন রাখছেন বিষয়টি। নিজেকে সুব্রত বাইন পরিচয় দিয়ে তার কিছু লোকজন অসুস্থ আছে, ইন্ডিয়ায় চিকিৎসাধীন, 4,00,000 টাকা লাগবে। যদি আপনার কোনো পরিবারের কাউকে বাসায় গিয়ে আপনি ফেরত না পান, তখন কিন্তু ঠিকই আপনি টাকা দিতে বাধ্য হবেন। শাহাদত বাহিনী তার পক্ষ দেখা দেওয়া হয়েছে, একবার দেওয়া হয়েছে। সুন্দরবনের একটা বাহিনী আছে, জিয়াউদ্দিন বাহিনী, তার পক্ষ থেকে দেওয়া হয়েছে। এভাবে আমাকে পাঁচবার দেওয়া হয়েছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কেউ জড়িত কিনা এমন সন্দেহ খোদ বিশ্ববিদ্যালয় উপাচার্যের। তবে বিশ্ববিদ্যালয়ের শতাধিক ব্যক্তিকে হুমকি দেওয়া হলেও শাহবাগ থানায় জিডি করেছেন মাত্র 3 জন। এমন ভাবে কথা বলে যে মনে হয় যে সে সব কিছু জানে। আমার ধারণা যে আমাদের একেবারে খুব কাছাকাছি কেউ এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। আমাদের গোয়েন্দা সংস্থা কার্যক্রম যেটা চলছে সে ব্যাপারে আমরা আশাবাদী যে হয়তো এটা ধরা সম্ভব হবে। এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর এই কর্মকর্তা জানান, প্রতারক চক্র নাম ভাঙিয়ে এ ধরনের অপকর্ম চালাচ্ছে। ঢাকা সিটিতে কোনো সশস্ত্র এবং দুর্ধর্ষ নটোরিয়াস কোনো চাঁদাবাজ গ্রুপ নাই, যাদেরকে চাঁদা না দিলে কোনো ক্ষতির হওয়ার সম্মুখীন থাকে। তার সবথেকে বড় অস্ত্রটাই হচ্ছে ভয় দেখানো। সো যে ভয় পাবে সে কাবু হবে, সে টাকা দিবে, এটাই তারা জানে। এসব হুমকিকে গুরুত্ব না দিয়ে সচেতন হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগের আহ্বান জানান এই কর্মকর্তা। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার বিকেল 6টায় আবুধাবির আল ওয়াতপায় সড়কে দুর্ঘটনাটি ঘটে। 36 বছর বয়স্ক নিহত এই ব্যক্তির নাম আলমগীর হোসেন। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সফরঘাটা এলাকার বাসিন্দা। কি কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা জানা সম্ভব হয়নি। নিহত আলমগীর হোসেনের মৃতদেহ স্থানীয় শেখ খলিফা হাসপাতালে মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তে নেমেছে আরব আমিরাতের পুলিশ। বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 35তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করেছে সৌদি আরব বিএনপি। এ সময় জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের রাজনৈতিক উল্লেখ করে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের জিয়ার আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান বক্তারা। অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে সাংবাদিক ফারুক আহমদ চানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য জামাল আহমেদ চৌধুরী সহ সৌদি আরব বিএনপির বেশ কয়েকজন নেতা। বাংলাদেশি কৃতীয় প্রতিভাবান ফুটবল অন্বেষণে ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হয়েছে আয়বা ইউরোপিয়ান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। মঙ্গলবার প্যারিসের লা কনরভ খেলার মাঠে শাহজালাল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এই ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এ সময় আয়বার মহাসচিব জানান, ইউরোপে বসবাসরত বাংলাদেশি যুব সমাজের জন্য ক্রীড়া এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে এই আয়োজন, সেই সাথে বাংলাদেশি তরুণদের মূল ধারার সাথে সম্পৃক্ত করবে এই ধরনের প্রতিযোগিতা বলে আশাবাদ ব্যক্ত করেছেন ফুটবল টুর্নামেন্টের আয়োজকরা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বন্দুকধারীর গুলিতে অন্তত 2 জন নিহত হয়েছে। লস অ্যাঞ্জেলস পুলিশের বরাত দিয়ে সিএনএন জানায়, স্থানীয় ইউনিভার্সিটি অফ লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে এই গোলাগুলির ঘটনা হয়। এর মধ্যে যুক্তরাষ্ট্র পুলিশের বিশেষ সংস্থা সোয়াত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অভিযান শুরু করেছে। এক বন্দুকধারী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ভবনে অবস্থান করছে বলে নিশ্চিত করেছে সোয়াত। কি কারণে গোলাগুলি করা হয়েছে তা নিশ্চিত করা যায়নি। এদিকে এই ঘটনার পর পুরো বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার পাশাপাশি লস অ্যাঞ্জেলস শহরে যুদ্ধকালীন সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র পুলিশ। If there were others involved, if it takes so long to search the campus? Well, it really depends. জমকালো আয়োজনে সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হল বিশ্বের দীর্ঘ ও গভীরতম রেলপথ। বুধবার জুরিখে রেললাইন উদ্বোধন অনুষ্ঠানে শ্রমিকদের নানা কর্মকাণ্ড মনোমুগ্ধকর আয়োজন তুলে ধরা হয়। প্রেসিডেন্ট জোহান স্নাইডার আম্মান সহ ইউরোপীয় নেতারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রায় 20 বছর ধরে সুইস আল্পস পর্বত এলাকায় নির্মাণ কাজ শেষে বুধবার সান্ত গাথার্ট নামে ঐতিহাসিক এই পাতাল রেলের উদ্বোধন করা হলো। দ্রুতগতির ট্রেন চলাচলের উপযোগী প্রায় 57 কিলোমিটার দীর্ঘ রেল টানেল ইউরোপের যোগাযোগ ব্যবস্থাকে অন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করছে সুইস সরকার। এটি নির্মাণে ব্যয় হয়েছে 1200 কোটি মার্কিন ডলারেরও বেশি। ভুয়া কাগজপত্র তৈরি করে ইউরোপে প্রবেশের সুযোগ করে দেয়া দুই জালিয়াত চক্রকে গ্রেফতার করেছে ইউরোপীয় ইউনিয়ন পুলিশ। এদের মধ্যে একটি চক্রের সদস্যরা বাংলাদেশী বলে জানিয়েছে তারা। ইউরোপীয় ইউনিয়নের পুলিশ সংস্থার বরাত দিয়ে বিবিসি জানায়, এথেন্স এবং চেক রিপাবলিক থেকে চক্র দুটির মোট 19 জনকে গ্রেফতার করে গ্রিস এবং চেক পুলিশ। এই জালিয়াত চক্র দুটি ইউ এবং এর জাল পাসপোর্ট এবং ভিসা তৈরি করে প্রতিটি 2500 ইউরো বিক্রি করত। এর মধ্যে বাংলাদেশিদের চক্রটি গত বছর কুরিয়ারে এসব কাগজপত্রের 126টি চালান মধ্যপ্রাচ্য এবং এশিয়ার দেশগুলোতে পাঠিয়েছে বলে জানায় ইউরোপল। এছাড়া এই জালিয়াত চক্র দুটি বিভিন্ন সীমান্তে মানব পাচারের সঙ্গে জড়িত বলে জানিয়েছে গ্রিস পুলিশ। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের খবর। 10ম রাউন্ডের ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে 5 উইকেটে হারিয়ে সুপার লিগের খেলার রেসে টিকে রইল আবাহনী লিমিটেড। সাভারের বিকেএসপিতে আগে ব্যাট করে 9 উইকেটে 240 রান করে বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক। জবাবে ইউসুফ পাঠান ও মোসাদ্দেক সৈকতের 50তে 5 উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে তামিম ইকবালের দল। এছাড়া অন্য ম্যাচে জয় তুলে নিয়ে সুপার লিগ নিশ্চিত করেছে প্রাইম দলেশ্বর। টস হেরে ব্যাট করতে নেমে প্রাইম ব্যাংকের শুরুটা ভালো হয়নি, দলীয় 79 রানে 4 উইকেট হারায় তারা। তবে সোহান ও তাইবুর রহমান 45 রানের জুটি করে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। শেষ পর্যন্ত 9 উইকেটে 240 রান করে প্রাইম ব্যাংক। সাকিব চারটিও সাকলেন নেন 3টি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে দলীয় 56 রানে 2 ওপেনার তামিম ও অভিষেক হারায় আবাহনী। তৃতীয় উইকেট জুটিতে ভারতের ইউসুফ পাঠানকে সঙ্গে নিয়ে 94 রান যোগ করে শান্ত আউট হন 32 রান করে। তবে ইউসুফ পাঠান ও মোসাদ্দেক সৈকতের ঝোড়ো 50তে সহজেই জয় নিশ্চিত করে আকাশে নীল জার্সিধারীরা। 2017 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি চূড়ান্ত করেছে আইসিসি। এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আগামী বছরের 1 জুন ওভালে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা। দীর্ঘ 11 বছর পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ 8 দল টানা দ্বিতীয়বারের মতো ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নেবে। আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ের শীর্ষ দল অস্ট্রেলিয়া ও বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে 2 গ্রুপে দিয়ে তারপর নির্ধারণ করা হয়েছে গ্রুপের বাকি দলগুলোকে। গ্রুপ বিতে ভারতের সঙ্গে পাকিস্তান, শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা। 1 জুন ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করবে বাংলাদেশ। 5 জুন একই মাঠে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগাররা। আর 9 জুন কার্ডিফে শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে মাশরাফি সাকিবরা। এবার দেশের ফুটবল প্রসঙ্গ। দলবদল সংক্রান্ত জটিলতা থাকা 8 ফুটবলার বিষয়ে দ্বিতীয়বারের মতো সভা করেছে বাফুফে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি। অভিযুক্ত ফুটবলারের মধ্যে ইয়ামিন মুন্না ও আলমগীর কবির রানা বুধবারের এই সভায় উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন শেখ জামাল, শেখ রাসেল ও চট্টগ্রাম আবাহনীর কর্মকর্তারাও। আদালতের নির্দেশ ও ফিফার নিয়ম পর্যবেক্ষণের পর সংশ্লিষ্ট ফুটবলার ও ক্লাবগুলোর বক্তব্য শুনতে তাদের নিয়ে বৈঠকে বসে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি। সভায় উপস্থিত ছিলেন ওই এই কমিটির চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যান। জাতীয় দলের ম্যাচের জন্য তাজিকিস্তানে অবস্থানরত খেলোয়াড়দের ছাড়াই এই সভা অনুষ্ঠিত হয়। এর আগে জাতীয় দলের চূড়ান্ত 23 সদস্যের দলে সুযোগ না পাওয়া 2 ফুটবলারের মধ্যে ইয়ামিন মুন্না চট্টগ্রাম আবাহনী ও আলমগীর কবির রানা আবাহনীর হয়ে রেজিস্ট্রেশন করেছেন। তবে এই 2 জন সহ 8 জনকেই নিজেদের খেলোয়াড় দাবি করে আসছে তাদের পুরনো ক্লাব শেখ জামাল। স্ট্যাটাস কমিটির সভা চলাকালীন 30 জনের একটি দল নিয়ে বাফুফে ভবনে আসেন শেখ জামালের প্রতিনিধিরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শুরু হলো 10ম জাতীয় সংসদের তৃতীয় বাজেট অধিবেশন। আজ নতুন অর্থ বছরের বাজেট পেশ। শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো সহ নিত্যপণ্যের দাম নাগালে চান সাধারণ মানুষ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে আর থাকতে পারছেন না সংসদ সদস্যরা, আদেশ হাইকোর্টের। রায় প্রকাশের পরে পদক্ষেপ জানালেন শিক্ষামন্ত্রী। পছন্দের প্রিজাইডিং অফিসার না দেয়ায় চট্টগ্রামের বাঁশখালীতে নির্বাচনী কর্মকর্তাকে লাঞ্ছনার অভিযোগ। স্থানীয় এমপির বিরুদ্ধে 14টি ইউনিয়নে ভোট স্থগিত।
বিশাল জনসংখ্যার বাসস্থান ও খাদ্য চাহিদা মেটাতে দুবছরগুলোকে কাজে লাগাতে হবে বললেন প্রধানমন্ত্রী। ডিজিটাল ম্যাপ তৈরি করতে জরিপ অধিদপ্তরকে নির্দেশ। ধানমন্ডিতে স্বাস্থ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের সময় আন্দোলনরত নার্সদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, পুলিশ সহ আহত 20। রাতে আবারও ঢাকা মেডিকেলে অবস্থান বিক্ষোভকারীদের। এ ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি, যে কোনো বাংলালিংক রবি ও স্থিতিস্থল নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1642 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস এসএন লিখে পাঠিয়ে দিন 1642 নম্বরে। সঙ্গে থাকুন সময়।